দর্শক সালমান শাহর মৃত্যু নিয়ে চলচ্চিত্র নির্মাণ করলে তার চরম নিষ্ঠুরতা পরিচয় হবে বলে মন্তব্য করলেন তার মা নীলা চৌধুরী। একটি সাপ্তাহিক পত্রিকায় সালমান শাহকে নিয়ে চলচ্চিত্র নির্মিত হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে লন্ডনে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, 1996 সালে সালমান শাহ আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। নীলা চৌধুরী বলেন, এখনও সালমান হত্যার বিচার কাজ শেষ হয়নি, তাই সালমান শাহকে নিয়ে কোনো চলচ্চিত্র নির্মাণ করা হলে আইনিভাবে তা প্রতিহত করা হবে।